তো বন্ধুরা কেমন আছেন? আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। সারা জীবন সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনা করি মাতারার কাছে। ইউটিউব চ্যানেল তন্ত্রগুরু মাইজেলের পক্ষ থেকে সমস্ত দর্শক বন্ধুদের স্বাগতম জানাই। আর যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার তাদেরকেও আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই। তো অনেক দর্শকদের অনুরোধে আমি আজকে একটা শত্রুর বিশেষ পরীক্ষিত ক্রিয়া কথা বলবো, যে ক্রিয়া করা মাত্রে কিন্তু শত্রুরা ঘর ছেড়ে পালাতে বাধ্য হবে। মানসিক দিক দিয়ে সব সময় তাদের বিচিন্তিত করবে, তাদের নিজের সংসারের মধ্যে অশান্তিত অশান্তি হবে। আপনাকে যেমন মানসিক অশান্তি, আর্থিক দিক দিয়ে বা পরিবেশগত দিক দিয়ে যেমন টর্চার করছে, ঠিক তেমনি শত্রু জীবনে ফলাফল ঘটবে। আপনারা সবসময় মাথায় রাখবেন, কারোর ক্ষতি করলে নিজের ক্ষতি হবে এবং আপনারা কিন্তু গুরুর পারমিশন নিয়ে এই কাজটা করবেন। তো ভিডিও শুরু করার আগে আমি পরিচয় দিই, আমি সমীর। আপনাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আপনার দেওয়া লাইক এবং শেয়ার আমার এই ভিডিও বানাতে উৎসাহ করবে। আর একটা কথা বলি, আমার একটা আশ্রম আছে, যে কোনো সমস্যার সমাধানের জন্য আপনারা আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো চলুন ভিডিওতে আমি যে ক্রিয়া কথা বলবো, আপনাকে যেমন একটু কোনো গালাগালি হয়েছে বা ঝগড়া হয়েছে সেই জন্য আপনারা করবেন না। হ্যাঁ, আপনাকে অর্থের দিক দিয়ে, গৃহে মানসিক বা পরিবেশগত দিক দিয়ে কিন্তু খুব টর্চারিং করছে বা এমন করছে যে আপনার জীবন বিপন্ন হতে পারে, তখন আপনারা শত্রুর বিরুদ্ধে এই ক্রিয়া আপনারা করতে পারেন। তো যে জিনিসগুলো লাগবে সেইগুলো হচ্ছে কি, নিম পাতা লাগবে, 7টা নিম পাতা, একটা ভোজপত্র, একটা কালো মার্কার পেন, কালো সুতো আর একটা দাঁড় কাকের পাগলোক বা পাকনা, একটা দাঁড় কাক বড় সাইজে মানে সুদ কালো হবে সেই দাঁড় কাকে একটা পালক বা পাকনা। তো আপনারা করবেন কি, ভোজপত্রের ওপর শত্রুর নাম সহ ঠিকানা আর আপনি কি চাইছেন সেই নিম পাতার উপর লিখুন, যে আপনার শত্রু কি, আপনি কি চাইছেন সেই নিম পাতা, কোন 7টা নিম পাতার উপর, সেই 7টা নিম পাতা ভোজপত্রের উপর দিয়ে আর পাকনাটা সেই ভোজপত্রের উপর রেখে, মানে সোজা মোট কথা ভোজপত্র, নিম পাতা আর পাকনা একসঙ্গে, মানে ভোজপত্র মুড়ে কালো সুতোতে মুড়ুন। মোড়ার পরে আপনারা দক্ষিণ দিকে কোন দূরে গিয়ে সেটাকে অনেক মানে এক হাত গর্ত করে পুঁজে দিন আর সেখানে দুটো লাথি মেরে আসুন সেই গর্তের ওপর। বা যদি কাজ না করতে পারেন তাহলে শ্মশানের চিতার ছায়ে বা দুই কবরের মাঝখানে আপনারা করুন, দেখুন না সেই শত্রুর ফলাফল হয় কিনা। এই ক্রিয়াটা কবে করবেন, শনিবার, মঙ্গলবার, অমাবস্যা বা পূর্ণিমা। শনিবার, মঙ্গলবার, অমাবস্যা বা পূর্ণিমা গভীর রাত্রে, রাত্রি 10টা থেকে 12টা, কেউ যেন না দেখে না টোকে, নির্জন ঘরে ধূপ ধূপ জ্বালিয়ে শুদ্ধাচারে দক্ষিণ দিকে মুখ করে আপনারা ক্রিয়া করুন। দেখুন না আপনার শত্রু যেমন মানসিক ভাবে, আর্থিক গত দিক দিয়ে, পরিবেশে অহেতু শত্রু বানিয়েছে, দেখুন না শত্রু জীবনে হয় কিনা। আপনাদের আমি বোঝাতে পারলাম কি জানি না, আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে লিখবেন, আমি অবশ্যই আপনাদের বলে দেবো। তো আপনারা ক্রিয়া করুন আর আপনারা ফল পান। শত্রুরা দেখুন না আপনাকে যেমন অর্থের দিক দিয়ে, পরিবেশগত দিক দিয়ে, মানসিক দিক দিয়ে যেমন করছে তেমনি শত্রুর জীবনে হয় কি দেখুন না, শত্রু ঘর ছেড়ে পালাতে বাধ্য হয় কি দেখুন না। তো এই ছিল ভিডিও, দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন,
নমস্কার বন্ধুরা।